আমরা মেয়েরা প্রতিদিন যেমন স্কিনের যত্ন নিয়ে থাকি, তেমনি একইভাবে চুলের যত্নও নিয়ে থাকি। আমরা মেয়েরা সবাই চাই আমাদের চুল লম্বা, ঘন, কালো এবং মজবুত হোক, কিন্তু তার জন্য নিতে হবে সঠিক যত্ন। বন্ধুরা, সঠিকভাবে যত্ন আমরা কজন করি? করি কি সঠিকভাবে হেয়ার কেয়ার? করি না। তার ফলে আমাদের হেয়ারকে আমরা ড্যামেজ করে ফেলি, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, যেমন চুলের রুক্ষতা, খুশকি, ড্যান্ড্রফ এবং চুল ঝরে যাওয়া। এইসব সমস্যা দেখা দেয়, কিন্তু অনেকের এই জানা নেই চুলের যত রকম সমস্যা দূর করবে আজকের এই হেয়ার টনিক। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটি ম্যাজিক্যাল হেয়ার টনিক তৈরি করে দেখাবো, যেটা মাত্র একবার ব্যবহার করলে চুলের যত রকম সমস্যা প্রায় 90% কমে যাবে। যাদের অতিরিক্ত চুল পড়ে টাক পড়ে যাচ্ছে, তাদের টাক মাথায় নতুন চুল গজাবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই হেয়ার টনিকটি তৈরি করতে প্রথমে আমার লাগবে একটি লাল পেঁয়াজ। লাল পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এই পেঁয়াজটি ভালো করে গ্রেট করে নিতে হবে। পেঁয়াজের রস আমাদের চুলের জন্য যে কতটা উপকারী তা আমরা কিন্তু সবাই জানি। প্রাচীনকাল থেকেই আমরা চুলের যত্নে ব্যবহার হয়ে করে আসছি। পেঁয়াজের রস নতুন চুল গজানো এবং নতুন চুল বৃদ্ধির জন্য একটি নিশ্চিত পদ্ধতি। পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম। এটি সালফার সমৃদ্ধ উপাদান দিয়ে চুলের ফলিককে পুষ্ট করে এবং চুল হয় ঘন, কালো, লম্বা এবং প্রাকৃতিক উপায়ে। এছাড়াও পেঁয়াজের রস ব্যবহার করলে চুলের অকাল প্রক্ষতা রোধ করে। আপনার বয়স এছাড়াও পেঁয়াজের রস ব্যবহার করলে চুলের অকাল প্রক্ষতা রোধ করে এবং বয়স হলেও চুল পাকবে না, চুল থাকবে কালো আর কুচকুচে। বন্ধুরা, আজকে যে হেয়ার টনিকটা আমি বানাবো, সেটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, নতুন করে চুল গজাতে আরম্ভ করবে এবং চুল ঘন হবে, মজবুত হবে এবং দ্রুত গতিতে চুল লম্বা হবে। তো দেখো, আমার পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে। তো পেঁয়াজের আমি রসটা বের করে নেব। তো দেখো, আমি এখানে আরেকটি বাটি নিয়ে নিলাম, এটাকে আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে লাগবে আমার পেঁয়াজের রস, তাই আমি রসটাকে ছেঁকে ভালো করে বের করে নেব। দেখো, আমি পেঁয়াজের রসটাকে চেপে চেপে বের করে নিচ্ছি। বন্ধুরা, আমরা যে ঘরোয়াভাবে এই রেমেডিগুলো বানিয়ে থাকি, আজকে যে হেয়ার টনিকটা বানাচ্ছি, এটা ব্যবহার না করলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না এটা কতটা কার্যকরী। এটা বাজার চলতি দামি দামি হেয়ার টনিক বা হেয়ার ডাই বা হেয়ার কালার সবকে কিন্তু হার মানিয়ে দেবে, এই আজকের এই ঘরোয়া রেমেডি। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজের যে রসটা বের করে রেখেছিলাম, তাতে আমি কিছুটা পরিমাণ লেবুর রস মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই পেঁয়াজের রসে কিন্তু জল মেশাবে না, তাহলে কার্যকরী হবে না। তো দেখো বন্ধুরা, আমি লেবুর রস কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম। আর লেবু যে কতটা আমাদের চুলের পক্ষে উপকারী সেটা আমরা সবাই জানি। লেবু চুলের স্ক্যাল্পকে পরিষ্কার রাখে আর চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে। তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজের রস আর লেবু দুটোকে একসাথে মিশিয়ে দিয়েছি। তো মিশিয়ে দেওয়ার পর এরপর আমার লাগবে এখানে নারকেল তেল। তো দেখো, আমি এখানে অর্ধেক চামচের মতো, হাফ চামচের মতো আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি। আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করছি। তোমরা যে তেল ব্যবহার করো সেই তেল ব্যবহার করতে পারো। তো নারকেল তেলটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে লাগবে ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমি এখানে দুটো দেব। তোমরা যতটা পরিমাণ বানাবে সেই রকম পরিমাণ অনুযায়ী ভিটামিন ই ক্যাপসুল দেবে। তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু যে কোনো ঔষধ দোকানে তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমি পরপর দুটো ভিটামিন ই ক্যাপসুল এখানে দিয়ে দিলাম।
ভিটামিন ই ক্যাপসুল যেমন আমরা খেয়ে থাকি তেমন কিন্তু হেয়ার কেয়ারেও আমরা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে থাকি। তো দেখো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম যাতে প্রতিটা উপকরণ ভালো করে মিশে যায়। তো বন্ধুরা এই হেয়ার টনিকটা আমরা কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করতে পারবো, সপ্তাহে একদিন এটা আমি ব্যবহার করব। তো চলো এবারে আমি এটা হেয়ার টনিকটা ব্যবহার করে দেখিয়ে দিই। তো দেখো এটা আমি একটা কটনের সাহায্যে আমি এটা লাগাচ্ছি, তোমরা এটা কিন্তু ব্রাশের সাহায্যেও লাগাতে পারো, তো হাতের সাহায্যেও লাগাতে পারো। তো দেখো এটা ভালোভাবে স্ক্যাল্পে, মাথার স্ক্যাল্পে কিন্তু এটা লাগিয়ে, বন্ধুরা তোমরা এই হেয়ার টনিকটা একদিন ব্যবহার করো, সপ্তাহে একদিন ব্যবহার করলেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে আর তোমরা নিজেরাই বুঝতে পারবে এই ঘরোয়াভাবে রেমেডিগুলো কতটা কার্যকরী হয়। তো দেখো এরকম পুরো মাথায় কিন্তু ভালোভাবে সিতা কেটে কেটে কিন্তু স্ক্যাল্পে লাগিয়ে নেবে, দেখবে এই হেয়ার টনিকটি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে আর যাদের টাক পড়ে গেছে তাদের কিন্তু চুল নতুন চুল গজাতেও সাহায্য করবে আজকের এই হেয়ার টনিকটি। এই হেয়ার টনিকটি কিন্তু তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করবে আর এটা মেখে তোমরা কিন্তু এক ঘন্টার মতো রেখে দেবে, যদি পারো রাত্রে যদি এটা ব্যবহার করো তাহলে কিন্তু খুবই ভালো হয়, রাত্রে এটা ব্যবহার করে সারা রাত রেখে দেবে, তারপর দিন সকালবেলা এটা শ্যাম্পু করে নেবে। তো বন্ধুরা দেখো ভালো করে কিন্তু স্ক্যাল্পে সিতা কেটে কেটে এটা লাগিয়ে নেবে, তো এটা দিনের বেলার থেকে কিন্তু রাত্রে ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা আমরা যে বাজার চলতি হেয়ার টনিক বা হেয়ার সিরাম ব্যবহার করি সেগুলোকেও হার মানাবে আজকের এই ঘরোয়া রেমেডি হেয়ার টনিক, কারণ এগুলো প্রাকৃতিকভাবে তৈরি। এই ঘরোয়া রেমেডিগুলো ধীরে ধীরে কাজ করবে কিন্তু চিরস্থায়ী হয়। বন্ধুরা এই রেমেডিগুলো তোমরা ব্যবহার করে কতটা ভালো রেজাল্ট পাবে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে আর আমাকে কমেন্ট করে তোমরা কিন্তু জানিও কতটা ভালো রেজাল্ট পেলে। এই হেয়ার টনিকটা ব্যবহার করলে শুধু যে চুল পড়া বন্ধ হবে তা কিন্তু নয়, নতুন করে চুল গজাতেও আরম্ভ করবে এবং চুল ঘন হবে, মজবুত হবে এবং দ্রুত গতিতে চুল লম্বা হবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। সবাই ভালো থেকো এবং